সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি যেটা হচ্ছে যারা বিদেশে থাকেন বিদেশে যে সকল ভাই বোনেরা থাকেন তারা মালিক অথবা কফিল বলেন যেটাকে তাকে বস করতে পারবেন অথবা দেশেও আপনি করতে পারেন যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো অফিসে যদি চাকরি করে থাকেন সেই অফিসের বসকে আপনি বসিভূত করতে পারবেন এমনভাবে বস করতে পারবেন যেন সে আপনার কথা উঠে বসে আপনাকে ছাড়া অন্য কাউকে বুঝবেন আপনাকে যেন প্রায়োরিটি দেয় বা প্রাধান্য দেয় সেরকম বসীভূত আপনি করে রাখতে পারবেন এই নকশা তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থাকে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার অন্য কোনো নাম্বার আমাদের নাই তো আশা করি নকশাটা দেখতে পাচ্ছেন নকশার যেইখানে যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনাকে ভোজপত্রের মধ্যে নকশা লিখতে হবে পবিত্র অবস্থায় উত্তর দিকে মুখ করে আগরবাতি সামনে জ্বালিয়ে এবং গায়ে সুগন্ধি জাতীয় কোনো দ্রব্য মেখে তারপর দুরু শরীফ তিনবার পড়বেন দুরুদয় ইব্রাহিম তিনবার পড়ে তারপর আপনি এই নকশাটা লিখবেন নকশা লিখবেন আপনি টোটাল দুইটা একটা নকশা আপনি লিখে আপনার হাতে বাঁধবেন ওই নকশা পড়ে আপনি যার সামনে যাবেন সেই আপনার প্রতি মোহিত হবে আপনার প্রতি বসীভূত হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার কথার দাম দেবে আরেকটা নকশা আপনার বসকে আপনার অফিসের বস বা আপনি যে কফিল বা মালিক যেটা বলেন আপনি তাকে নিচে ওই নকশার অপর পৃষ্ঠায় মালিকের নাম এবং তার পিতার নাম অথবা তার মায়ের নাম এটা লিখবেন এবং আপনার নাম এবং আপনার পিতার নাম অথবা আপনার মায়ের নাম লিখবেন লিখার পরে আরেকটা নকশা কিন্তু গুলিয়ে যে কোনো পানি অথবা খাদ্যদ্রব্যের মধ্যে দিয়ে আপনি আপনার মালিক বা কফিলকে খাইয়ে দিতে হবে তো ওটা যদি খায় তাহলে সেও দিন থেকে কিন্তু সম্পূর্ণ এক কথা আপনার বসীভূত হয়ে যাবে আপনি যদি তাকে দিয়ে যা ইচ্ছা তা করাতে পারবেন বা আপনার গুলামের মতন আপনার বসিভূত করে রাখতে পারবেন তো করি বুঝতে পারছেন পুরো বিষয়টা নকশাটা লিখবেন একটা আপনি আপনার ডান হাতে পারবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে আর একটা নকশা আপনি আপনার মালিককে খাইয়ে দেবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ